আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুরমুরে মুচমুচে স্পাইসি পাকোড়া। চলুন দেখে আসি পাকোড়া বানাতে আমাদের কি কি লাগছে। তো গাইস, পাকোড়া বানাতে লাগছে এখানে আমার গরুর মাংস কিমা করা, এখানে গাজর কুচি, এখানে আলু কুচি, এখানে জিরা বাটা, এখানে আদা রসুন পেস্ট করা, একটি ডিম, স্বাদ মতো লবণ, এখানে লাগছে আমার সুজি, বেকিং পাউডার। এখানে কেন বলেছি যে স্পাইসি, কারণ এখানে আমি অতিরিক্ত পরিমাণ ঝাল দিয়েছি, তাই এটাকে এটার নাম হয়েছে স্পাইসি। এখানে হলো ধনে পাতা, আর এখানে হলো বেসন, বেসনটা আমার লাগছে। তো চলুন আমরা প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিমাটা নিচ্ছি, এখানে আমি গরুর মাংস কিমা, এখানে আমি গাজর কুচি নিচ্ছি, এখানে নিচ্ছি আলু কুচি, সামান্য পরিমাণ জিরা বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, ধনে পাতা নিচ্ছি। যে যেরকম ঝাল খেতে চান ওরকমই ঝাল খেতে পারেন। এখানে আমি সুজিটা নিচ্ছি মচমচে ভাবটা আসার জন্য, আদা চা চামচ দিলেই হবে। এখানে আমি বেসন নিচ্ছি 2 চামচ আঠালো ভাব আসার জন্য, আমি বেকিং সোডা নিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এবার এটা আমি পানি ছাড়া একটি ডিম দিয়ে মাখাবো। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলাতে আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কেক চুলার মধ্যে এগুলো সব দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি, এটা মাখানোর পরে দিতে হবে। এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, হালকা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। গাইস, এখন আমি একে একে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন সাবধানভাবে তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন গাইস, আমার পাকোড়াগুলো এক পাটে হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে দিব পাকোড়াগুলো। চুলার আঁচটা একেবারে কমিয়ে কমিয়ে ভাজতে হবে, কারণ কিমাটা সিদ্ধ হতে কিন্তু একটু লেট হয়। এটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। গাইস দেখুন, আমার পাকোড়া অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। তেলটা ভালো করে ঝেড়ে তারপরে নামাবেন। আমি একটি টিস্যুর উপরে রেখে দিচ্ছি। গাইস দেখুন কত সুন্দর আর কত ইয়ামি লাগছে। গাইস, তৈরি হয়ে গেল আমার মুচমুচে কুরকুরে স্পাইসি পাকোড়া।
अपने बासाय तैरी करे बनिए खाबें देखें जो केमन होना गाइज आमार भिडियो जो अपने भलो लेगे थे अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब करते भूलें ना और जे जेखने आस्थे बसाय थार ट्राई करबें और दुआ करबें। आल्ला हाफेज, अस्सलामु आलैकुम।